মিকাত কয়টি টোটাল? পাঁচটি, চারটির কথা হাদিসে আসলো। আর একটি মিকাতের নাম কি? পঞ্চম, জাতো ইরক বা জাতে ইরক। জি, মিকাত হচ্ছে পাঁচটি। সবচেয়ে দূরের মিকাত মক্কা থেকে, আল্লাহর ঘর কাবা থেকে সবচেয়ে দূরের মিকাত কোনটি? কে বলছে? হ্যাঁ, জুলহুলাইফা। জি, জুলহুলাইফা মদিনার মিকাত বলছেন। জুলহুলাইফা এক নম্বর মিকাত। এই মিকাতের বৈশিষ্ট্য হচ্ছে যে দুটি বৈশিষ্ট্য, একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মিকাত সবচাইতে আবাদুল মাওয়াকিত, আল্লাহর ঘর থেকে সবচাইতে দূরে। সুতরাং একজন হজ উমরাকারী দীর্ঘ সময় ধরে এহরাম অবস্থায় থাকছে আর তালবিয়া পাঠ করতেছে, আর যত তালবিয়া পাঠ হবে তত বেশি উত্তম হজ উমরা, এটা একটা বৈশিষ্ট্য। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিকাত, যেই মিকাত থেকে আমল করেছেন, এহরাম বেঁধেছেন হজ উমরার, সেটি হচ্ছে জুলহুলাইফা। নবী সাল্লাল্লাহু অন্য কোনো মিকাত থেকে এহরাম বাঁধেননি, কারণ মানাজাল তায়েফ থেকে এহরাম বাঁধেননি, ইয়ালামলাম থেকে এহরাম বাঁধেননি, জোফা থেকে এহরাম বাঁধেননি, জাতোয়ের থেকে এহরাম বাঁধেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে যেমন উক্তিও রয়েছে, হ্যাঁ কৌলও রয়েছে, তেমনই ফেল আমলও রয়েছে জুলহুলাইফার মিকাত। এই দিক থেকে বলা যেতে পারে বা ওলামারা বলেছেন সবচেয়ে উত্তম মিকাত হচ্ছে জুলহুলাইফার মিকাত, জুলহুলাইফার মিকাত। জি, মদিনার মিকাত। তো এই মিকাত আজকাল আবিয়ারে আলী বলা হয়। আর এর দূরত্ব হচ্ছে মসজিদ নববী থেকে কত দূর কে বলতে পারে? মসজিদ নববী থেকে, হ্যাঁ, দশ, আর কেউ কেউ ১৩ বলেছেন, প্রসিদ্ধ দশ। আর এটা দু তিন কিলোমিটার পার্থক্য হওয়াটা, এই রাস্তা দিয়ে গেলে সোজা রাস্তা, তখনকার যুগে দশ হইতো, আর যদি একটু ঘুরে, আজকাল তো মেলা ঘোরা রাস্তা হয়ে গেছে, ১৩ কেন আরও বেশি হয়ে যেতে পারে, এই জন্য দশ থেকে ১৩ বলা হয়েছে। আর মক্কা থেকে কত দূর? যে বলবে হাত তুলবে। কাবা থেকে কত দূর? হ্যাঁ, ৪৩০ কিলোমিটার, কেউ বলেছে ২৮, কেউ বলেছে ৪০, হ্যাঁ পার্থক্য তো, কিন্তু প্রসিদ্ধ যেটি সেটা হচ্ছে ৪৩০ বা ২৮ কিলোমিটার। এটা সবচেয়ে দূরের মিকাত। দ্বিতীয় মিকাত হচ্ছে জোহফা। জোহফা মিকাত বললাম যে এই মিকাতটি আজকাল একটি গ্রাম ছিল প্রাচীন যুগে, সেটা এখন অনাবাদ হয়ে গেছে, সেখানে আর মানুষ বাস করে না, যার ফলে তার পাশে একটি শহর রাবেগ হয়েছে। সেই রাবেগ মক্কা, আপনার যখন আপনি মক্কা থেকে মদিনা রাস্তা বেরিয়ে আসবেন, কিছু দূর বাইরে আসার পরে বাম দিকে রাস্তা কেটে চলে গেছে, যেটা ওই আপনার বদরের রাস্তা, ইয়াম্বুর রাস্তা, লোহিত সাগরের কিনারে কিনারে, সেই রাস্তায় রাবেগ নামক একটি স্থান রয়েছে, যেটি মক্কা থেকে কাবা ঘর থেকে ১৮৬ কিলোমিটার। কত? ১৮৬ কিলোমিটার দূরে। এখান থেকে এহরাম বাঁধে কারা? সামদেশ থেকে, লেবানন, সিরিয়া, জর্ডন, ফিলিস্তিন, মেসর, সুডান, এদিক থেকে যারা আসে তারা এহরাম বাঁধে এখান থেকে। এইরকমই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসলে তারা এদিক থেকে যেহেতু ক্রস করে, যার ফলে ওখানে এহরাম বাঁধে। এমনকি যারা আমেরিকা থেকে আসছেন বা আপনার ইউরোপ থেকে আসছেন, পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম থেকে বা দক্ষিণ পশ্চিম, সোজা পশ্চিম থেকে আসছেন, তাদেরকে কিন্তু ফ্লাইটগুলো জেদ্দা যে ল্যান্ড করছে ওই দিক থেকে ক্রস করছে, যার ফলে তাদের মিকাত হচ্ছে তখন রাবেগ। ভালো করে শুনেন, তাদের মিকাত হচ্ছে রাবেগ, রাবেগ অর্থাৎ জোহফা। জি, তিন নম্বর মিকাত হচ্ছে কারুল মানাজিল, সেটি নাজদবাসীর মিকাত, সেটাকে আজকাল সাইল বা সাইলে কবির বলা হচ্ছে। সেটি মক্কা মুকাররমা থেকে ৭৮ কিলোমিটার। কত দূর? ৭৮ কিলোমিটার। জি, এখান থেকে এহরাম বাঁধে পূর্ব দিকের লোকেরা, যত গালফের কান্ট্রিগুলো রয়েছে, কাতার, ওমান, হ্যাঁ, তারপরে এমারাত, বাহরাইন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এগুলো এর মধ্যে রয়েছে। ধরেন আপনার আরেকটি দেশ হচ্ছে কুয়েত, কিন্তু কুয়েতের লোকেরা যদি আপনার তাদের জন্য সোজা পড়ে আপনার মাজমা হয়ে, হাফরুল বাতেন হয়ে মাজমা হয়ে, ওই দিক থেকে সোজা রাস্তা যদি মদিনার রাস্তা ধরে নেয় তাহলে তো অন্যদিকে চলে গেল, কিন্তু রিয়াদের এই দিকে রাস্তা যদি ধরে তাহলে সেটাই পড়বে আপনার যেটি তারুণ মানাজিল। ইরাক, ইরানের লোকেরাও সাধারণত এই রাস্তা দিয়ে আজকাল আসে, পূর্ব দিকের লোকেরা, পূর্ব উত্তর এদিকের লোকেরা এইখান দিয়ে সাধারণত আসে। তায়েফের লোকেরা, তায়েফ শহর কিন্তু এই সাইল থেকে একটু দূরে, যার ফলে তারাকে, তায়েফের শহরের লোকদেরকে যদি বলা হয় যে তোমরা সাইল হয়ে আসো, তো অনেকের জন্য উল্টো হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। এই জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছে, যেটা অনেকে জানেন না, আমি নিজেই জানতাম না। এই গত কিছুদিন আগে আমি সেই দিক দিয়ে গেলাম আর তারপর দেখি সামনে একটি মিকাত, আর নতুন মিকাত তায়েফের উঁচা রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, হাদার রাস্তা, আপনার ওই আরাফার দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়েছে আর পাহাড়ের ওপর দিয়ে রাস্তা, একবারে উঁচা পাহাড়ের ওপর রাস্তা, এই রাস্তা কেউ চলেছেন? হ্যাঁ, জি জি, এই রাস্তা অনেক উঁচা রাস্তা আর সেই এলাকাগুলি দেখার মতো।
তো সেই এলাকা দিয়ে আসলাম, আর আসার পরে ঘুরে যাচ্ছি, তখন বলছে যে আমার সাথে আছে মক্কা পরিচিত আমাদের দিনী ভাই, বলে যে শেখ এটা আমি কেন তুমি, এটা তো সাইল নয়, আরে সাইল তো খুবছি না, হ্যাঁ তো সাইল তো এটা নয়, বলছে না এটা আমি কেন আলাদা নদী মোহরেন, হ্যাঁ ওর নাম একটি উপত্যকা, এই এই জায়গাটি উঁচু জায়গা বলছে ওয়াহু আলা কারুন মানাজেল, কারুন মানাজেলের উঁচু জায়গা কিন্তু কারুন মানাজেরের বরাবর একবারে সোজা, সেটা ওলামা ইকরামগণের ফতোয়ার ভিত্তিতে সরকার নির্ধারণ করেছে যাতে করে তায়েফের শহরের লোকদের জন্য কষ্টকর না হয় আর সেখান থেকে বরাবর এহরাম বানতে পারে। জরুরি নয় যে আপনাকে মিকাতে যেতে হবে যদি রাস্তা উল্টা হয়, ওর সামনে আসলেন আর তারপরে এহরাম করে নিলেন, সেটা আপনি জমিনি পথে হোক অথবা আকাশপথে, যারা আকাশপথে আসছেন তারা কি করছেন, তারা কি নামছেন মিকাতে, না নামছেন না, মিকাতে যখন মিকাতের কাছাকাছি যখন প্লেন আসলো তখন ঘোষণা করা হইলো বা স্ক্রিনে দেখানো হইলো আপনি এরম করে নিন।